আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জামায়াত রাষ্ট্রকে ধ্বংস করেছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মেরামত করেছেন। বিস্তারিত দেখুন হোসাইন বিল্লালের রিপোর্টে। সোমবার 19 ডিসেম্বর সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভায় এমন মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান ক্ষমতাসীন দলের এই নেতা। এবারের সম্মেলনটা হবে সাদামাটা, তবে জনগণের অংশগ্রহণ উচ্ছ্বাসপূর্ণ থাকবে বলেও জানান তিনি। বিএনপি জামাত সহ অন্যান্য দলের জোটের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে জোটের কোনো অভাব নেই। ডান বাম প্রগতি আর প্রক্রিয়াশীল সবার লক্ষ্য শেখ হাসিনাকে হটানো। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত রাষ্ট্রকে ধ্বংস করেছে, অথচ তারাই আবার মেরামতের কথা বলে সেটা হাস্যকর। তিনি বলেন, ক্ষমতায় এসে শেখ হাসিনাই সেই ধ্বংস রাষ্ট্রকে মেরামত করেছেন। প্রস্তুতি সভায় দেশের মানুষকে আশ্বস্ত করে ওবায়দুল কাদের বলেন, রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, মূল্যস্ফীতি আগের চেয়ে কিছুটা কমেছে। আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন উপলক্ষে শৃঙ্খলা উপকমিটির সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক। স্মার্ট বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে 24 ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত হয়েছেন। জয় টিভি, হুসাইন বিল্লাল, ডেস্ক রিপোর্ট।